आज 2 सितंबर मैंने 3 सितंबर रविवार এখন বাজে মোটামুটি 9:15 হবে, 9:15 টাইম হবে। তো তোমার সকলকে গুড মর্নিং। একটা জায়গা থেকে ভিডিও করছি, দেখলে মনে হয় বন জঙ্গল, কিন্তু আসলে এটা বন জঙ্গল না। আমি যেখানে এসেছি সেই জায়গাটারই জায়গা থেকে ভিডিও করছি। গ্রাম্য টাইপের এলাকা, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একটুখানি। শুভ সকাল তোমাদের সবাইকে। আবার আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন জায়গাতে, এই জায়গাটা তোমাদের কোনোদিন দেখাইনি। এটা আমি অ্যাকচুয়ালি কালকে মামার বাড়ি এসেছি, মানে আমার যে মামার বাড়ি, দেশের মামার বাড়ি যেটা, সেই দেশের মামার বাড়িতে এসেছি। তো এটা দেশের মামার বাড়ি, দেশের থেকে জায়গাটা, দেশ থেকে ভিডিওটা করছি। তো এই জায়গাটার নাম তোমরা হয়তো বুঝতে পারবে না, মানে জায়গাটা এমন জায়গাতেই। তো এটা হচ্ছে আমতার অনেকটা ভেতর দিকে, একটু গ্রাম্য এলাকা টাইপেরই, অনেকটা ভেতর দিকে চকঝিঙা বলে একটা জায়গা আছে, বর্দা বলে একটা জায়গা আছে, ওই বর্দার সাইডেই চকঝিঙা, যার নাম চকঝিঙা অ্যাকচুয়ালি, আরও অনেক জায়গা আছে। তো তারপরে ওই রসপুর আছে একটা জায়গা, রসপুর, ভোজান, তারপরে চকঝিঙা, তারপরে এদিকে বর্দা রয়েছে। এরপরে এর পাশেই হচ্ছে তোমার ওই নদী, দামোদর নদী, ওপারে দামোদর নদী, দামোদর নদীর এপারে আমার মামার বাড়ি, আর ওপারে তো আরও গ্রাম টাম রয়েছে অনেক। ঠিক আছে, তো আজকে এখান থেকে ভিডিওটা করছি। তোমাদের কিছু মানে গ্রাম্য এলাকা, মানে অ্যাকচুয়াল প্রপার গ্রাম্য এলাকা কীরকম হয়, বা সেই গ্রাম্য এলাকায় কী হয় না হয়, সেসব জিনিসগুলো একটু দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি। দেখো, তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব, গ্রাম্য এলাকায় পরিবেশ কীরকম থাকে, কেমন কী থাকে না থাকে। যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকের। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর ভিডিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, অনুরোধ রইল। গ্রাম্য এলাকা আমরা কী জানি, গ্রাম্য এলাকা মানেই মোটামুটি চাষবাস, এসবগুলো বেশি চাষবাস। আমরা তো অ্যাকচুয়ালি শহরের দিকে চাষবাস দেখি না, আমরা দেখতে পাইও না। ঠিক আছে, তো চাষবাস এখানে যে আশেপাশের সমস্ত জায়গায় যে চাষবাস হচ্ছে, গাছপালা, নারকেল গাছ, কলা গাছ, তাল গাছ, বিভিন্ন রকম গাছপালা রয়েছে, যেগুলো বিভিন্ন গাছপালা যেগুলো রয়েছে, সেই গাছপালাগুলো কেমন কী হয় না হয়, বা মাঠ ঘাট কীরকম হয়, গাছপালা কী কী রয়েছে না রয়েছে, এখানে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, কিছু কিছু ভিডিও। তো সেগুলো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমি মনে করি অবশ্যই ভালো লাগবে। ওই দেখো, ওই দুটে যে বাইরে দেখতে পাচ্ছে, ছোট্ট মতো গাছে ঢাকা বাড়ি, ওটাই হচ্ছে আমার মামার বাড়ি। তো এখানে আর একটা মামার বাড়ি, এখানে একটা পুকুর রয়েছে। দেখো পুকুরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে একটা পুকুর রয়েছে, পুকুরে এখানে আবার চারিদিকে শুধু গাছপালা, ওই ওপরে এগুলো সব তাল গাছ, নারকেল গাছ, তাল গাছ প্রচুর রয়েছে এখানে। এখানে দেখো চাষবাস হচ্ছে, ধান চাষ, এগুলো ধান চাষ হচ্ছে পুরোটা। দূর দূরান্ত দেখো শুধু ধান চাষ, শুধু ধান চাষ। ধান রয়েছে, তারপর আরো অনেক চাষ হয় এখানে, ধান, এখন ধানের সময় এই জন্য ধান। দেখো এই ধানগুলো হচ্ছে আমন ধান, এখন আমন ধান হয়, তো আমন ধানের চাষ হচ্ছে। এগুলো কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা। চারিদিকে শুধু চাষ আর চাষ, মাঠ আর মাঠের পর মাঠ। এখানে দুটো মন্দির রয়েছে আমাদের, এখানকার যে আমার মামা দাদুরা রয়েছে তাদের স্মৃতিসৌধ হিসেবে কিছু মন্দির। এই হচ্ছে কলা গাছ,
আর উপরে যেগুলো দেওয়া আছে এগুলো সব নারকোল গাছ, নারকোল গাছ সব ভালো ভালো নারকোল ডাব সব কিছু হয়। তো এতক্ষণ তোমাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের হয়তো ভালোই লেগেছে। আরও আরও অনেক কিছু এখানটা শুধু এখানকার মাঠঘাটটা একটু দেখালাম, ঠিক আছে, আরও অনেক কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু ওই সাইডে রাস্তার ওই সাইডে যাব, একটু বেরোবো, বেরিয়ে এইসব জিনিসগুলো তো দেখানোর চেষ্টা করবো তোমাদের, আশা করি ভালো লাগবে। গ্রাম্য এলাকা তো সকলের খুব ভালো লাগে, গ্রামের বাতাস, গ্রামের মাটি সব কিছুই একদম ফ্রেশ, কোনোরকম দূষণ তাতে কিছু নেই, দূষিত কিছু নেই। তো এখানে এগুলো হচ্ছে লাউ গাছ, লাউ, কুমড়ো, লাউ এসব, এটা পেঁপে, ছোট্ট একটা পেঁপে গাছ, একটা ফুলের গাছ, জবা গাছ, এখানেও লাউ, কুমড়ো এই সমস্ত গাছ রয়েছে। সব গাছ এগুলো সব নারকোল গাছ, ওদিকে রয়েছে কলা গাছ। আমার দাদুর কিছু পায়রা রয়েছে, সেই পায়রাগুলো তোমাদের দেখাচ্ছি, বেশি নেই এখন, একটা আমরা সব বাইরে রয়েছে উঠছে, এখানে দুটো সব বাইরে রয়েছে, এখন পরে সবাই থাকলে একসঙ্গে সাউন্ডে তারা সেখানে আমার দেখাবো তোমাদেরকে। আশপাশে দেখো শুধু বন, শুধু বন জঙ্গল আশপাশে চারিদিকে। এদিকে মাঠ রয়েছে, ওদিকটা পুরো পরপর পুরো মাঠ, এগুলো সব, এগুলো সব কলা গাছ, কলা গাছ রয়েছে একটা করে, কলা হয়, কলা টলা হয়, কলা, থোর, মোচা সবই হয়। এখানে কিছু লেবু গাছ, এগুলো সব লেবু গাছ, লেবু টেবু হয়ে আছে। এই হচ্ছে লেবু গাছ, এখানে এই সুন্দর সুন্দর লেবু গাছ ছোটো ছোটো, অনেক লেবু হয়েছে, এগুলো পাতি লেবু, এটা আম গাছ, এটা আম হয় না, আম গাছগুলো সব হয়ে গেছে, আমটা হয় না অতটা। হ্যাঁ গাইজ, তখন তোমায় দেখেছিলাম একটা পুকুর, এমনি যেখানে আছে ওখানেই একটা পুকুর দেখেছিলাম, এটা হচ্ছে আর একটা পুকুর, পুকুরে পুরো পানা ভর্তি, তোমরা বুঝতে পারবে একটা পুকুর বলে। পুকুর ওদিকটা বন জঙ্গল রয়েছে, বন জঙ্গলে পুরো বাঁশ বন আর কি, মানে পুরোটাই বাঁশ দিয়ে ঘেরা চারিদিকে, এখানে চারিদিকে ম্যাক্সিমাম বন জঙ্গল বলতে গেলে বাঁশ বন, বাঁশ ফাঁসি সব রয়েছে। এই দেখো এদিকে সব বাঁশ বন, সব পাঁচ বনের জঙ্গল এইসব রয়েছে। আর এখানে তো বেসিক্যালি বলছিলাম এখানকার এখন সব ধান চাষ এইসবে এ রয়েছে, তো ধান চাষ ফান চাষ হচ্ছে। এই আমার গাড়ি রাখা রয়েছে এখানে, আর এই হচ্ছে সব বাড়িঘর এখানকার, না আশেপাশে আমার আশেপাশে যারা রয়েছে তাদের সব বাড়িঘর। একটা কাজ রয়েছে, এই হচ্ছে পুকুরটা, পুজো হতো এখানে, আর একটা ছোট্ট মন্দির রয়েছে। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রোড, মানে মেন রোড না অ্যাকচুয়ালি, যাওয়ার জন্য রোড একটা, এই রোড, এই আশেপাশে পুকুর, পুকুর রয়েছে, ওদিকে সব চাষবাস। এদিকে শুধু মাছ জঙ্গল, মাছ বন জঙ্গল এসব।
রাস্তা এই হচ্ছে আশেপাশে সমস্ত মাঠঘাট, শুধু চাষবাস। শুধু এখন শুধু ধান বললাম না, এখন আমন ধানের চাষ হচ্ছে এদিকে, সেই জন্য এখন চারিদিকে শুধু চাষবাস হচ্ছে, ধান আমন ধান অনেক রকম ধান ভান, শুধু চাষ, শুধু মাঠ মাঠ আর মাঠ, বড় বড় মাঠ। শুধু এখন এখন শুধু ধান চাষ হচ্ছে, এখন অ্যাকচুয়ালি এখন আমন ধানের সময় না, জন্য এখন আমন ধান চাষ হচ্ছে, সেই জন্য নাহলে অন্য সময় অনেক রকম আরও চাষবাস হয় এখানে, মানে গম পাট বাদাম আলু বিভিন্ন বিভিন্ন আছে, সব চাষবাস হয়। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, এখানটা চারিদিকে শুধু বাঁশ বাঁশ বন, বাঁশের জঙ্গল, বাঁশ গাছ, বড় বড় বাঁশ গাছ, এগুলো সব। রাস্তা দিয়ে আমি একটু হাঁটার জন্য বেরিয়েছি, হেঁটে যাচ্ছি একটুখানি, গ্রাম্য পরিবেশ তো, হাঁটতে বেশ ভালো লাগে, ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো একটু হেঁটে এলাম, তারপরেও যতদূর দেখা যায় শুধু মাঠ আর মাঠ, মাঠ চাষ, ধান চাষ হচ্ছে, যেখানে ধান চাষ হয়ে আছে সব পরপর শুধু মাঠ, পরপর মাঠের পর মাঠ, মাঠের পর মাঠ, যেদিকে যেদিকে দেখা যাবে পুরো শুধু মাঠ, মাঝখানটা রাস্তা রয়েছে, তারপরে শুধু মাঠ যেদিকে দেখা যাবে। এখানে দেখার মতো ঘোরার মতো কিছু জায়গা নেই, মানে যে ঘুরতে যাব কোনো জায়গায় বা এমন কোনো জায়গায় যাবো যেখানে ঘোরা যাবে, বা কোনো মন্দির বা কোনো ভালো জায়গা যেখানে ঘোরা যাবে কিছুক্ষণ, সেরকম কোনো জায়গা এটা মানে এখানে সেসব জায়গা নেই হয়তো, ঠিক আছে। আমি যতটা জানি আমার জানা অতটা অবস্থা অতটাও নেই, কিন্তু মানে এই প্রকৃতি মানে এই গ্রাম্য পরিবেশ, গ্রাম্য এলাকা, ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিক ওদিক, আশেপাশে ঠান্ডা হাওয়া রয়েছে, চারিদিক শুধু মাঠ আর মাঠ, ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ, এটা মানে আর কিছুই না যে সারাদিন সারা সপ্তাহ কাজের পরে মানে সারা সপ্তাহ পরিশ্রমের পরে কিছুদিন একটা দুটো দিনের জন্য একটু শান্ত পরিবেশে শান্তভাবে জীবন কাটা বা শান্তভাবে নিজেকে নিজের লাইফটা মেনটেন একটু থাকা, এই গ্রাম্য পরিবেশ মানে এইটাই, শান্তভাবে নিজের লাইফটা একটুখানি কাটানো, শান্ত সশিষ্ট শান্ত পরিবেশে যেখানে কোনো শহরের কোলাহল নেই, কোনো ঘর বাড়ি, কোনো গাড়ির আওয়াজ নেই, কিছু নেই, সেই সমস্ত পরিবেশে কাটানোর জন্য এই জায়গাটা। এখানে কোনো ওই রকম কিছু নেই যে ভালো কোনো জায়গা রয়েছে ঘোরার কিছু রয়েছে এইসব। হ্যাঁ দেখো এটা হচ্ছে ডুমুর গাছ, আমরা জানো কি জানি না, ডুমুর গাছ, ডুমুর যে ফল হয় না ছোট্ট ডুমুর ফল, এটা হচ্ছে সেই ডুমুর গাছ, আর এখানে এই ডুমুরের ফল হয়ে আছে। আমি জুম করছি, জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে, এই সেই ডুমুর ফল, যে পুরো গাছটা হচ্ছে ডুমুর গাছ, ফল হয়ে আছে এখানে। তো একটু হেঁটে এসেছিলাম, আবার চলে যাচ্ছি হেঁটে, যে আবার যদি কোনো এদিক ওদিক একটু কোথাও বেরোই, এখন বেরোবো না এখানেই রয়েছি, যদি এদিক ওদিক এখান থেকে এদিক ওদিক কোথাও যাই বা কোথাও বেরোই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো, তোমাদেরকে আরও কিছু যদি জিনিসপত্র দেখানোর জন্য পাই অবশ্যই শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, আরও একবার বেরিয়ে পড়েছি এখানে আশপাশটা একটু ঘুরে দেখার জন্য,
তো এখানে ঘুরে দেখাই বলি আর যাই বলি সব কিছুই মানে বন জঙ্গলেই ভর্তি, মানে আর চারিদিকে শুধু গাছ আর গাছ, সেটা বন মানে বাঁশ গাছ হোক বা কলা গাছ হোক বা অন্য কোনো গাছ, মানে এখানে ঘুরতে যাওয়া মানে একটুকুনি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক করা মানেই হচ্ছে গাছ গাছ, কারণ চারিদিকে দেখো তো কত রকম গাছ। যত দূরে দেখা যাবে শুধু গাছ আর গাছ, এই হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে এলাম তো আবার এই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। বললেন এখানে ঘোরার মতো কিছু নেই, জাস্ট ওই শান্তশিষ্ট পরিবেশে হালকা ঠান্ডা, যেন অতটাও গরম তো স্বাভাবিক হবে না অতটা, কলকাতা মানে কলকাতা দিকের থেকে ঠান্ডা একটু বেশি হবে, কারণ ওয়েদার টেম্পারেচার অতটা বেশি হবে না, সেই জন্য একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে থেকে একটু উনি শান্ত পরিবেশ। এই চলে এলাম ওখান থেকে একটা অন্য রাস্তা ঢুকেছিলাম, ওই রাস্তা থেকে আবার মেইন রোডে চলে এলাম, সেখান থেকে এখন আবার ঢুকে যাই, শুধু সেরকম আর করার নেই, জাস্ট আজকের দিনটা এইভাবেই কাটিয়ে কালকে আবার সেই অফিসের জন্য বেরিয়ে যাবো যেমন হয়। এখানে পুজো হয় ঠাকুরের, একটা মন্দির। গুড আফটারনুন তোমাদের সবাইকে, শুভ বিকাল, গুড আফটারনুন তোমাদের সবাইকে আমার চ্যানেলে, ঠিক আছে। তো আমি আবারও একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি, একটু ঘোরাঘুরি করতে, ঘোরাঘুরি মানে কি ওই সামনে রাস্তাটা একটু হাঁটাহাঁটি করার জন্য। তো বৃষ্টি এসে গেছে, ওয়েদার তো দুপুর থেকেই ওয়েদারটা খুব একটা ঠিকঠাক ছিল না, ওয়েদার একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আবার তার উপর এখন হালকা হালকা এক দুপুরটা বৃষ্টিও পড়ছে, দু তিন ফোঁটা বৃষ্টিও পড়ছে, তো এক দুপুরটা রাস্তায় বৃষ্টি পড়ছে তার জন্য। তো গ্রামের রাস্তায় বৃষ্টির মধ্যে হাঁটার একটা মজাই আলাদা আর কি। তো চারিদিকে একটু অন্ধকার অন্ধকার পরিবেশ, চারিদিক অন্ধকার, আকাশও অন্ধকার করে এসেছে চারিদিক, দেখো ওয়েদার চারিদিক অন্ধকার, না কি মানে মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু আদৌ তো তাই নয়, এখন বাজে খুব বেশি হলে 5:30। তো ওই বৃষ্টির মধ্যেই হালকা 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 বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, এখানটা একটু ঘুরে বেড়াবো একটুখানি, এই যে রাস্তা রোড আছে এই রোড, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটুখানি যাবো, গিয়ে আবার কামব্যাক করে চলে আসবো। হ্যাঁ সেই যাওয়ার সময় একটুখানি ভিডিওটা করলাম, এই গ্রামের শহরে বৃষ্টির মাঝে, হালকা বৃষ্টির মাঝে গ্রামের শহরকে বিকালবেলা দেখতে কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে, সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন ভিডিও করছি। কাদের একজন বাড়ি হচ্ছে মেবি, এটা কারো একটা বাড়ি বানাচ্ছে, এইসব আশেপাশের মাঠঘাট, দূরের ওয়েদার পুরো অন্ধকার করেছে, মেঘলা করেছে, এই রাস্তা। তো বেশি যাবো না, বৃষ্টিটা ভালোই পড়ছে মোটামুটি, আর এখানে চারিদিকে সব বন জঙ্গল হয়েছে, তো চলো ব্যাক করে যাচ্ছি, আর যাবো না বেশি দূর, তো বৃষ্টি পড়ছে মোটামুটি, আগে তো এক দুপুরটা আস্তে আস্তে পড়ছিলো, এখন আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে, তো এই বৃষ্টিটা আর যাবো না বেশি দূর, আমার ব্যাক করে যাচ্ছি। এই এসেছিলাম তো সামনেই 2-5 মিনিটের রাস্তা, বেরিয়ে 2-5 মিনিটে এসেছিলাম আবার চলে যাচ্ছি।
এই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম, এই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি। রাস্তা রাস্তা না দেখো, খালি দুদিকে বন জঙ্গলে ভর্তি, মাঝখান দিয়ে শুধু রাস্তাই দেখা যাচ্ছে। এখানে সামনে ওই একটা ছোট্ট মতো ক্লাব টাইপের দেখা যাচ্ছে, ক্লাব রয়েছে। এখানে একটা কল রয়েছে, ট্যাপ কল, এখানে সব পাম্প কল, পাম্প কল থেকে জল নিয়ে যায় যাদের বাড়িতে, যাদের বাড়িতে নিজস্ব কল নেই তারা। তো এই রাস্তাটা দিয়ে ঢুকে একটুখানি ঢুকলে এই বাঁদিকে রাস্তাটাই হচ্ছে আমার যাওয়ার গন্তব্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো, আমার এই গ্রামের দৃশ্য যেটা আমি তোমাদেরকে দেখালাম সেটা তোমাদের কেমন লাগলো, গ্রামেগঞ্জের ওয়েদার, গ্রাম্য ওয়েদার, গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টস করে। অবশ্যই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং লাইক, এবং যদি ভিডিও নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আগ্রহ অনুরোধ রইল। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।